আচ্ছা চলেন, এবার সকল একবার বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। টাকা না দিয়ে পালাবো বলেন ইনশাআল্লাহ। টাকা না দিয়ে পালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সব গোলমাল হয়ে গেছে। হ্যাঁ এবার ধ্যান দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العديد العليم। সূর্যের ব্যাপারে আল্লাহ এখানে কথা বললেন, কিন্তু একটা কথা ধ্যানের সঙ্গে এলেন, রাত আর দিন যেমন এক জায়গায় কিয়ামত পর্যন্ত হবে না। রাত দিনের পেছনে দৌড়ছে, দিন রাতের পেছনে দৌড়ছে। বন্ধুরে একটা মানুষের ভিতরে কুফুরি আর ঈমান একসঙ্গে থাকতে পারে না, হয় সে কাফের হবে না হয় মুমিন হবে। এই দুটি জিনিস একসঙ্গে একটা দেহে বাস করতে পারে না, পারে না, পারে না, পারে না। এবার আল্লাহ চারটা কথা বলছেন, আমি আয়াতে চলে আসলাম। চারটা কথা আমি কেটে কেটে বলবো বন্ধু, আজকের বায়ানটা কতটা উচ্চাঙ্গে হবে, সব থেকে বড় ফিলোজফিটা আজকে আপনাদের সামনে আমি বর্ণনা করব। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তা একটু ধৈর্য সহকারে শোনেন। সেটা চারটা কি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কয়টা হলো? আরেকবার বলছি, সকলে যদি আমার সঙ্গে মহব্বতে বলতে পারেন তো আল্লাহ খুশি হবে। জোরে বলেন ফাযকুরুনি, জোরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চারটা, এবার চারকে যদি দুই দিয়ে ভাগ করেন, এক একটা ভাগে দুটা করে পড়বে, তাহলে এবার দুই দিয়ে ভাগ করে দিচ্ছি দুইটা হাতে। এই হাতে হতে ফাযকুরুনি আযকুরুকুম, এই হাতে আছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিষয় শুরু করে চাল্লা কিসের, শুক্রিয়া করো, কাফের হইও না, ধৈর্য ধরো, এই বিষয় ধরে চাল্লা। বিষয় কি ধরেছে? শুক্রিয়া করো, কাফের হইও না, মানা করছে। আবার বলছে সবর করো, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। তাহলে আল্লাহর জিকিরের কথাটা কেন এলো, জিকিরের কথাটা কেন এলো? আগে এই পাঠটাকে শেষ করে নিই। রব্বুল আলামিন বলছেন, সমুদ্রে নামতে গেলে অক্সিজেন লাগবে, আকাশে উঠতে গেলে অক্সিজেন লাগবে। আপনার আমাকে যদি ডুবুরি হয়ে ডুবতে হয় তো অক্সিজেন লাগবে, জিহাদের ময়দানেও গেলে আল্লাহকে সঙ্গে লাগবে। অতএব বন্ধুরে, পৃথিবীর সব থেকে কঠিন হলো ধৈর্য ধরা। আল্লাহ তাবারক বা তাআলা বলতে চাইছেন, ধৈর্য যখন তুই ধরবে তো আমাকে সঙ্গে পেয়ে যাবি। অতএব ধৈর্যের আগে আমার সঙ্গে তুই সলহে করে নে, আমাকে তুই সন্ধিতে চুক্তিতে নিয়ে নে, আমাকে তুই সঙ্গে নিয়ে নে। যখন তুই আমাকে সঙ্গে নিবি, তোর ধৈর্যের প্রত্যেকটি জায়গাতে আমি আল্লাহ তোকে মদদ করব, তখন আর তোর ধৈর্য ধরতে কষ্ট হবে না, হবে না, হবে না। তাই আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তুই যখন আমাকে ডাকবি তো আমি আল্লাহ তোকে ডাকব। এখানে একটা প্রশ্ন চলে আসলো, আল্লাহ মাবুদ মালিক, আমি গোলাম কিতো দাস,
আমি ডাকবো, তার পায়ের কাছে মাথা টুকে হু হু করে কাঁদবো, এই কথাটা ঠিক আছে, সে কেন আমাকে ডাকবে, তার কি দরকার পড়েছে? সে তো বলেছে আল্লাহ হুসামাদ, আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না, আল্লাহর কাউকে প্রয়োজন নাই, তোদেরকে আমার দরকার নাই, আমি একাই। তো সেই আল্লাহ বলছে তুই ডাকলে আমি ডাকবো, এর দুটো কারণ, আল্লাহ ডাকবেন দুটো কারণ, কারণ দুটা কি, আল্লাহকে আল্লাহ হতে গেলে তিনখানা গুণে পরিপূর্ণ হতে হবে, আল্লাহকে আল্লাহ হতে গেলে তিনখানা গুণে পরিপূর্ণ হতে হবে, এক নম্বর আল্লাহর গুণ হতে হবে, তাকে হাজির নাজির হতে হবে, সব জায়গাতে পৌঁছানোর ক্ষমতা থাকতে হবে, দুই নম্বরে আল্লাহর গুণ হতে হবে, যে গুণটা সেটা হচ্ছে সব কিছু জাননেওয়ালা হতে হবে, আলিমুম বিদাতি সুদূর আলিমুল গায়েব হতে হবে, তাকে না বলাও সে যেন জানতে পারে, এই রকম তাকে হতে হবে, তিন নম্বরে আল্লাহকে আল্লাহ হতে গেলে তার গুণ থাকতে হবে, গুলাম যখন তার কাছে চাইবে তার বৃহৎ ভাণ্ডার থেকে দেওয়ার ক্ষমতা থাকতে হবে, এই তিনটে জিনিস যার কাছে নাই সে কোনোদিন আল্লাহ হতে পারে না। আমরা যে আল্লাহকে ডাকি সে আল্লাহর নাম আল্লাহ, সেই আল্লাহ আছেন কোথায়? আর রহমান আর সুস্তাওয়া, তিনি আরশের ওপরে আছে, ওই আল্লাহকে এক মিনিটের জন্যে মহব্বতের খাতাতে জমা করে রেখে দেন, পাকে আমাদের মতো মানুষ যারা আল্লাহ বলে ডাকে, কেউ দেবদেবীকে ডাকে, কেউ মাজারকে ডাকে, কেউ মূর্তিকে ডাকে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, এবার দেখেন এই আল্লাহ গল্লির ভিতরে ওই তিনটে গুণ নাই, ও সব জায়গায় যেতে পারবে না, সব জায়গায় পৌঁছাতে পারবে না, আল্লাহ তক সকলের দিলের খবর তারা জানতে পারে না, মূর্তিদের জানার ক্ষমতা নাই, আর এরা সকলের তাকাজা পুরো করতে পারবে না, অতএব এরা আল্লাহ নয়, যে পারবে সে হলো আল্লাহ। তাই আমার আল্লাহ বলেছেন উদ্উনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে কাঁদবে আমি তোদের তাকাজা পূরণ করব, এরই নাম হচ্ছে আল্লাহকে ডাকবো তো আল্লাহ সারা দেবে। আল্লাহর পরিচয় বলতে গিয়ে অনেক কোরআন হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আজকে আমার বক্তব্য হচ্ছে সবর আর শুকর, তো সঙ্গে খালি আল্লাহকে নিচি বলি দুটি কথা বলছি, তা আল্লাহর পরিচয় যদি এমনি কোরআন হাদিস দিয়ে দিতে যাই তো অনেক সময় চলে যাবে, শর্টে দুটা দিয়ে দিচ্ছি। হাজি ভাই, পৃথিবীতে সবথেকে মহব্বতের মানুষ কে? না মা। পৃথিবীতে সবথেকে মহব্বতের মানুষ কে? মা। জালসা শেষ হবে, বাড়ি যাবেন, মা শুয়ে আছে মশারির ভিতরে কম্বল ঢাকা, মুখটা খুলে দিয়ে জোরে বলবেন মা, থাপ্পড় মেরে দেবে গালে, ঘুমাইছি বিরক্ত করতে এসেছিস, তুই সারাদিন ঘুরে ঘুরে আমার হাড়ের কাজ, হাড় বা মানে ভাঙা কাজ করলাম, আবার একটু চোখে নিন্দ এসছে, আর এখন মা রাত দেড়টায় জলসা শুনে এসে মা মারবে থাপ্পড়। যদি ওইটাও না পারেন তো মা কাজ করবে, খালি পিছে পিছে ঘুরবেন আর বলবেন মা মা, বলবে কী বেটা মা, কী বেটা মা, মা 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 মা। আর যদি দুবার বলে দেন এবার ঝাঁটা ধরবে, বিরক্ত করতে এসেছিস, মা যতই বড় মহব্বতের হোক না কেন 20 বার ডেকে দিলে সহ্য করতে পারবে না, কিন্তু জেনে নেন আমার আল্লাহ বলছে চলে আয়, সারা রাত ডাক, সারা দিন ডাক, সারা বছর ডাক, সারা মাস ডাক, তুই ডাক, তোর গোষ্ঠী ডাকুক, আসমানওয়ালা ডাক, জমিনওয়ালা ডাক, সমুদ্রওয়ালা ডাক, যত ডাকবি তুই একবার বলবি আল্লাহ, আমি 10 বার বলবো লাব্বাইক বান্দা, তো রাত্রি গভীরে ডাকবি, রাত 3টেতে ডাকবি, বিশ্ব ঘুমিয়ে যাবে, লাতা খুজু হুসিনা তুয়ালা নাওম, আমি জেগে বসে থাকবো তোর ডাকের জন্যে, আমার মধ্যে বিরক্তি নাই, আমার নাম আল্লাহ, ফাগ করুনি
তোরা আমাকে ডাক আদ করুকুম, আমি তোদেরকে স্মরণ করব। অশকরলে ওয়ালা তাকফুরুন, তোদেরকে যেমন রেখেছি এর উপরে শুকরিয়া করবে, খবরদার কুফরি করবি না। ভাইয়া আল্লাহকে ডাকবো এবার আর আল্লাহ স্মরণ করবে, তো আল্লাহকে ডাকতে গেলে সঙ্গে একটা জিনিস নিতে হবে, ওইটা বাদ দিয়ে যদি ডাকেন তো লাভ হবে না। কেন লাভ হবে না? হাজার ডাকলেও লাভ হবে না। আল্লাহকে ডাকতে গেলে সঙ্গে একটা জিনিস লাগবে। চলে এলো ওই সবরের দিকে এবার। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো সঙ্গে একটা জিনিসকে নিয়ে স্মরণ করবে। বান্দা যখন আল্লাহকে ডাকবে তখন ঈমানের সঙ্গে ডাকতে হবে, বেঈমান হালাতে ডাকলে হবে না, আর বাজে জায়গাতে ডাকলে হবে না। স্থান কাল বুঝতে আল্লাহকে ডাকতে হবে। আর বান্দা যখন ইমানের সঙ্গে আল্লাহকে ডাকবে রে, আমার আল্লাহ তখন ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে, মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। আল্লাহ ডাকবে ইমানের সাথে, আর বান্দা স্মরণ করবে মাগফিরাতকে সঙ্গে করে, বান্দা স্মরণ করবে ক্ষমাকে সঙ্গে করে। আল্লাহ ডাকবে ইমানের সাথে, আর বান্দা স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে বান্দা ইমানের সঙ্গে। আর আল্লাহ বান্দাকে যখন স্মরণ করবে তখন ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে। আমি একটা জালসাই বলেছি, আল্লাহর নাম লিলে গুনাহ হবে, আর আপনার ফেরাউনের নাম লিলে নেকি হবে। ও বিচারার বুঝতে ভুল হয়েছে, আমাকে ফোন করে বলছে, হুজুর আপনি একটা জালসাতে বলেছেন যে আল্লাহর নাম লিলে গুনাহ হবে, ফেরাউনের নাম লিলে নেকি হবে, এটা আমাদের তো বুঝে এলো না। বলে ওই জায়গাটাই তো বুঝতে হবে, গানের ভিতরে যদি কেউ আল্লাহর নাম লেয় তাহলে গুনাহ হবে। আপনার কি না নাটকের ভিতরে আর আপনার সিনেমার ভিতরে যাত্রার ভিতরে আবার কত বাংলাদেশের নাটক হচ্ছে দেখবেন, আল্লাহর নাম লিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এগুলো বললে তাদের গুনাহ হবে। তার কারণ আল্লাহ অত নোংরা নয়, তোরা যে নোংরা জায়গায় দাঁড়িয়ে আছিস, আল্লাহর নামের পবিত্রের ওপরে এটাকে হানি করা হচ্ছে, আল্লাহকে খর্ব করা হচ্ছে, আল্লাহর ইজ্জতের ওপরে হামলা করা হচ্ছে। এর জন্যে আল্লাহর নাম ওই রকম গানের মঞ্চে জঘন্য জায়গায় লিলে গোনা হবে, আর ফেরাউনের নাম কোরআনে লিলে নেকি হবে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনের নাম কোরআনে রেখেছে, আপনি যতগুলি অক্ষর পড়বেন দশটা করে নেকি পাবেন, তাহলে কোরআনে ফেরাউনের নাম লিলে নেকি হবে। এর জন্যে ফেরাউনের কোনো মূল্য নয়, এর জন্যে মূল্য হচ্ছে আল্লাহর কালাম পাকের। এটা একটা এমন পবিত্র জায়গা, এখানে বেঈমানের নাম এসে গেছে তো ওই নামটা পড়লে নেকি পাওয়া যাবে। এর জন্যে আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরকুম, ওয়াশকুরলে ওয়ালা তাকফুরুন। উপস্থাপনা শেষ হলো, মেন বক্তব্যে এবার নামছি, একটা উদাহরণ দিব। উদাহরণটা দেওয়ার পরই বক্তব্যটা শুরু হবে। উদাহরণটা কি? একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, মারা যাবেও আর বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে দুদিনও লাই নিয়ে যা। তো ওর ছোট ছোট ছেলে, কেউ ক্লাস 9 পড়ছে, 8 পড়ছে, 10 পড়ছে, জ্ঞান হয়ে গেছে।